আজকে রাস্তার উপর থেকে নেমে এসেছি, এখন এই রাস্তা দিয়ে যাওয়া হচ্ছে, পিছনে সবাই রয়ে গেছে। সবাই জাস্ট অবস্থাটা দেখো, এইভাবে পার হয়ে আসতে হচ্ছে, এখানে চোখটাই তো সব গার্ড হয়ে গেল। সবাই লাইন ধরে আসছে। এবারে কি বন্যা হয়েছিল? ওই যে টোটো করে আসছিলাম, তিনি বললেন এখানে একটা খাবারের দোকান আছে, একবারে খাবার যে পাওয়া যায় না সেটা নয়। সবকিছু মাছ ভাত থেকে মাংস ভাত অবধি সবকিছু, ডিম ভাত সবজি সবকিছু। এতক্ষণে আশা করি থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো আমি কোথায় গেছি। তো জায়গাটার নামও সবাই জানো, টাইটেলে দেখেই নিয়েছো। তো চলো সেই জায়গাটা খুব সুন্দর করে তোমাদেরকে দেখানো যাক। তার আগে আমি নতুন জামা পরে সাজুগুজু করেছি, তো আমাকে কেমন লাগছে সেটা কমেন্টস করে জানিও, আর একটা লাইক করে দিও, আর ভিডিওটা খুব 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 শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এখন আমরা বেরিয়ে পড়েছি, রাস্তা দিয়ে যাচ্ছি। এই যে মা অনেক কিছু ব্যাগ ট্যাগ নিয়ে নিয়েছে, কারণ কি ওখানে কোনো খাবার জিনিস পাওয়া যায় না, কোনো দোকানদারি নেই, তাই জন্য সবাইকে শুকনো খাবার নিয়ে যেতে হবে। স্টেশনের দিকে যাচ্ছি। তো এখন আমি স্টেশনে চলে এসেছি, আর ওয়েদার দেখে বুঝতেই পারছো, এই যে বৃষ্টি হয়েছিল আজকে সকাল থেকে, প্রচুর বৃষ্টি হচ্ছিল। আসতে পারবো কি পারবো না এরকম একটা ব্যাপার ছিল। মাসিরা যেহেতু ঠিক করেছে তাই জন্য যাওয়াটা কনফার্ম হলো, নয়তো বাবা আসতে দিচ্ছিল না। আর তোমরা যারা হাওড়া থেকে আসো, যেখান থেকে আসো, এসে ফার্স্ট তোমাদেরকে পাঁশকুড়া স্টেশনে নামতে হবে। সেখান থেকে স্টেশনে নেমে খিরাই যাব বললে যে কোনো টোটো বা টেকারে করে খিরাই যাওয়া যায়। আর আইদার যদি কেউ খিরাই স্টেশনে এসে নামো, খিরাই স্টেশন বরাবর ডান দিক থেকে সোজা হাঁটলে একটা বাঁকমোর মতো, মানে একটা রাস্তা মতো নিচের দিকে নেমে গেছে, সেখান থেকে নিচের দিকে নেমে গিয়ে একটা গ্রামের ভেতরে রাস্তা দিয়ে খিরাইয়ের যেখানে ফুল বাগান আছে সেখানে যাওয়া যায়। তো সেখানেই আজকে যাচ্ছি, এখন স্টেশনে আছি, দেখা যাক কখন ট্রেন আসে। পশ্চিমবঙ্গের পুষ্প উপত্যকা হলো খিরাই, কলকাতার খুবই কাছে, একদম পাশেই অবস্থিত। সেই খিরাইয়ে প্রতি বছর বহু পর্যটক এসে ভিড় করেন ফুলের সৌন্দর্য উপলব্ধি করতে। তো চলুন আজ জেনে নিই যে খিরাইয়ে আসতে আপনাকে কিভাবে কোথা থেকে আসতে হবে আর কত টাকাই বা খরচা হবে, কলকাতা থেকে এলেই বা আপনি কিভাবে আসবেন, ট্রেনে আসার পর কিভাবে ওই ফুলের বাগানে পৌঁছবেন, সবটাই আমি আজকের ভিডিওতে বলবো। তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন, পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। রাস্তার উপর থেকে নেমে এসেছি, এখন এই রাস্তা দিয়ে যাওয়া হচ্ছে, পিছনে সবাই রয়ে গেছে, ওই যে মা আসছে। তো সামনের দিকে অবস্থা খুবই খারাপ, ওখান দিয়ে জল যাচ্ছে, ওটা টপকে ওইদিকে যেতে হবে, তবে ফুল দেখতে পাবো। সবাই জাস্ট অবস্থাটা দেখো, এইভাবে পার হয়ে আসতে হচ্ছে এখানে জলের ওপর দিয়ে, ওইদিকে আমাদেরই সবাই আছে, ওরা হাওড়া থেকে এসেছে আমাদের সাথে আছে, মাসির সাথে এসেছিল। তো এইভাবে পার হয়ে আসতে হচ্ছে, জাস্ট অবস্থাটা সবাই দেখো, কত জল যাচ্ছে সেখান দিয়ে, ইটের উপর দিয়ে পা দিয়ে পা দিয়ে আসতে হচ্ছে। আচ্ছা এখানে একটা সাঁকো মতো করতে পারেনি, একটা সাঁকো থাকলে তো মানুষ, এত মানুষ যে আসে, কে বলেছে এইটা গোলগুলোর উপর উঠলেই তুমি স্লিপ খেয়ে পড়বে, বলো ওইগুলোর উপর স্লিপ খেয়ে আরো পড়ার চান্স ওখান থেকে। হ্যাঁ এটা কি কাঁসাই নদী? মনে হয় এটাই কাঁসাই নদী, কারণ পাঁশকুড়ার এদিকে তো কাঁসাই নদী আছে।
আমি সামনে এটা ঠিক করে নিচ্ছি, মানে এটা ধরো, এটা আমার বাগানেই আছে। তো এখানে এসে খুবই গরম লাগছিল, সেই জন্য জ্যাকেটটা খুলে ফেলেছি। এখানে সামনেই অনেক খাবারের দোকান, একটা খাবারের দোকান আছে, এখানে জিজ্ঞাসা করব। বলছি খাবারের দোকানটা কি এই এখানে সবাই আসে বলে ওই জন্যই বসানো হয়েছে? আচ্ছা আচ্ছা। তো মানে ওদের খাবার মানে বেশিরভাগ ভিডিওতে দেখেছিলাম যে এখানে, আর আগের বছর এসেছিলাম তখন সেরকম ছিল না, ছিল ছিল। একটু এটা দেখিয়ে দিন, পিকিপি হোটেল। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আমরা যে রাস্তা দিয়ে এলাম সেখান থেকে ওই যে ওই নদীটা পার হয়ে এলে এইদিকে এই যে পিকুপিউ হিন্দু হোটেল, এখানে একটা খাবারের দোকান আছে। একবারে খাবার যে পাওয়া যায় না সেটা নয়, সবকিছু, মাছ ভাত থেকে মাংস ভাত অবধি সবকিছু, ডিম ভাত সবজি সবকিছু। আচ্ছা, কিরকম কি রেট আছে একটু যদি বলেন? আমার হচ্ছে মাংস ভাত হয় এখন মানে আছে 100 টাকা, আর মাছ ভাত হচ্ছে 90 টাকা, ডিম ভাত 75 টাকা। আচ্ছা, সেটা নদীর মধ্যেই। এখানে আগামী দিনে হয়তো এই মেলা শেষের পরে যখন বন্যা এসে বন্যা আসে জল হয়ে যায় 3 মানুষ। এখানে কোনো মেলা হচ্ছে? হ্যাঁ, এটা ফুলের মেলা, দোকানটা দোকানটা ফুলের মেলা না, এমনি ফুল হয় দেখতে আছে সেটা জানি, বাট মেলা হয় বলে ওটাকে আমরা ফুলের মেলাই বলি। 3 মাস কমসে কম সরস্বতী পুজোর পরেও থাকে, যতদিন ফুল বাগান ততদিন হচ্ছে থাকবে মেলাটা। আচ্ছা, এখানে মা আর মাসি কি কেক খাবে বলে মনে হয় বের করছে, কেক না পাউরুটি খেয়ে আসেনি তো। এই যে এটা মাম্মাম, মাম্মাম বাড়ি থেকে কিছু খেয়ে আসেনি, হাওড়া থেকে খুলে দিচ্ছি, মাম্মাম হাওড়া থেকে এসেছে, হাওড়া চাল খেয়ে বাড়ি মাম্মামে। আর ওইদিকে আমাদের সাথে আরো যারা এসেছে, ওই নদী পার হচ্ছিল তখন দেখালাম, ওরাও হাওড়া থেকে এসেছে। এখন এই ফুলের বাগানে আমরা ঢুকবো, ওদিকে মা আর মাসি রয়ে গেছে সেই জন্য আমি ঢুকতে পারছি না, নাহলে বকবে আমাকে, সেই জন্য সবাই এলেই ঢুকবো। যেখানে গাঁদা ফুল হয়েছে দূরটা বোধ হয় গোলাপ দেখা যাচ্ছে। আর এই সামনে যেগুলো হয়ে আছে এগুলো দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে, এখানে ওলকপি হয়েছে দেখো, খুব সুন্দর লাগছে। এইখান দিয়ে দেখা যাবে ওলকপি গুলো, ওলকপি গাছটা দেখা যাচ্ছে, ওইগুলো তো বাঁধাকপি জানি, এইগুলো ওলকপি, এই যে নিচে হয়ে আছে দেখো, আর ওইগুলো বাঁধাকপি। হ্যাঁ, সবাই লাইন ধরে আসছে, আমাদেরই সবাই একসাথে আসছে, ওই যে ওই থেকে আসছে। নাম কি যেগুলো আপনি তুলেছেন? আচ্ছা, এখানে এখনো অনেক গাছে ফুল ফোটেনি না? না না, এখনো ফুলেনি, বন্যা তো লাস্টে হয়ে গেল, সব ডুবে গেছিল, দেরি হয়ে গেল। ও আচ্ছা, কিরম টাইমটা এলে পুরো সব ফুল দেখা যাবে, মানে হয়ে যাবে? এখনো 10-12 দিন পরে আসছে। আচ্ছা আচ্ছা, 10-12 দিন আর পরে এই যে সবুজটা দেখতে পাবেন, শুধু কালারিং দেখবেন। ও, সব কালারিং দেখবেন। এই ফুলগুলো কি বিক্রি করেন? হ্যাঁ। কত করে এগুলো? এটা এই সব ফুলগুলো 40 টাকা দাম, এক ডজন আছে 12 পিস। এটা জলে দিয়ে রাখলো, এখন 8 দিন থাকবে একই রকম, এই ফুলটা আরো ফুটে বড় হয়ে যাবে, জলে এই মানে ফুলে জল দিবে, এই গোড়াটা জলে থাকবে। আচ্ছা আচ্ছা, মানে ফুলদানিতে যদি ডুবিয়ে রাখা হয়, এখন 10-12 দিন হবে ফুলটা বড় হয়ে ফুটবে, হয় হালকা সেন্ট উঠবে। আচ্ছা, তাহলে আবার 10-12 দিন পরে এলে তখন ফুল দেখতে পাবো, তাই তো? হ্যাঁ, তখন একদম ভরপুর ফুল। এগুলো দূর থেকে দেখে আমি তো গোলাপ ভাবছিলাম, কি এগুলো? মুরগি লোটে ফুল এগুলো।
এদিকে শুধু গাঁদা ফুল, অনেকটা জায়গা জুড়ে গাঁদা ফুলের গাঁদা ফুল। হ্যাঁ তুলে দেবো, দাও এসো না তুমি। আপাতত সর্ষে বাগানের উদ্দেশ্যে যাওয়া হচ্ছে, ওখানে ফটো তোলা হবে, সর্ষের ওখানে ভালো ফটো ওঠে তাই জন্য। এখন সর্ষে বাগানে আছি আর এখানে ছবি তুলবো বলে বসে পড়েছি। তো এবার চলো, ওইদিকে আরো অনেক ফুল আছে, ওইগুলো ঘুরে দেখা যাক। তো যেটা তোমাদেরকে দেখালাম, এখানে ফুলের মেলা তিন মাস হয়, আর সেই তিন মাস এখানে ওই যে খাবারের দোকান থেকে শুরু করে সমস্ত কিছুই থাকে। আমরা যে শুনেছিলাম যে খাবার পাওয়া যায় না, তো সেরকম কিছু ব্যাপার নয়, অনেক লোকজন আছে। সকালে বৃষ্টি হচ্ছিল, তার সত্ত্বেও অনেকেই এসেছে, ভিড় করে আছে, কাদা হয়ে আছে, ওই জন্য রাস্তায় আস্তে আস্তে অনেক প্রবলেম হয়েছে। টোটো থেকে বারবার নামতে হয়েছে, টোটো চাকা গেড়ে যাবে বলে, বড় গাড়ি এলে নাকি এখানে ঢুকতে পারবে না, চাকা গেড়ে যাবে, যেটা শুনলাম আর কি। ওইগুলো কি ফুল, ওই যে দেখা যাচ্ছে, ওই যে সাদা গোলাপি সব হয়ে আছে, খসমস কি কি খসমস, আচ্ছা খসমস। আচ্ছা এখানে কি বৃষ্টি হয়ে কি অনেক গাছ টাছ নষ্ট হয়ে গেছে শুনলাম? এবারে কি বন্যা হয়েছিল? ওই যে টোটো করে আসছিলাম, তিনি বললেন অনেকবার বন্যা হয়েছে, ওই জন্যই তো দেরি করে লাগানো হয়েছে, নাহলে এখন ভরপুর ফুল হয়ে যেত। ও ওই জন্য অনেক জায়গায় ওই যে ওদিক থেকে বাঁধ দিয়ে যে আসছিলাম, ওখানেও সব বলছে নেই, গোটা রাস্তাটাই পুরো ফাঁকা। ওখানে ফুল গাছ লাগানো আছে সারি সারি, কিন্তু দেখলাম যে ফুল নেই, সব এমনি গাছই লাগানো আছে। এই গাছগুলো কি বিক্রি করছে? ভালো ভালো গাছ ছিল। এগুলো কি গাছ? ড্যানথ্রাস আছে, একটা সুইটিলিয়াম আছে, খুব ভালো ভালো ফুল হবে। কিরম দাম আছে গাছগুলো? 30 টাকা। এটা এনটি আছে, ডালিয়া আছে, কমলমল্লিকা আছে। বিভিন্ন কালার হবে, কালার গোছানো আছে। 40 মানে এখানে যত রকম আছে সবগুলোই 40। আমাদের সাথে আরো যারা এসেছিল তারা পুরো নাচা গানা করতে ব্যস্ত। তো দুঃখের বিষয় হচ্ছে যে আমি নাচ করতে জানি না, তাই নাচলাম না। আর তোমাদেরকে তো নাচের ভিডিওটাও দেখিয়েছি, আর কেমন লাগলো জানাবে। এখনো ফুল হয়নি, যেটা তোমরা শুনলে, ফুল কিছুদিন পরে আরো ভালো করে ফুটে যাবে, কারণ কি এখানে বন্যা হয়ে গেছিল, বন্যার জল ঢুকেছিল, মানে ওই নদীর জল যে তখন অনেক জায়গাতেই হয়েছিল না, ওরকম সেটাই আর কি। তো সেই কারণে ফুলের গাছ লাগাতে দেরি হয়েছে, তাই এখনো ফুল হয়নি। তো ফুল ঠিক জানুয়ারি মাসের 15 তারিখের পর এলে তখন ফুল পাওয়া যাবে, এটাই বললো এরা, বা ফেব্রুয়ারি মাসে তখনও ফুল থাকবে। তো চলো টাটা, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করো, সরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। অবশ্যই এই ভিডিওটার জন্য আমি জাস্ট জানতাম এখানে ফুল এখনো হয়নি বলে, এসেছিলাম একটাই কারণে, যে এখানে
ফুলটা যে হয়নি অনেকেই জিজ্ঞাসা করছিল আমার, যেহেতু এদিকে বাড়ি যে কোলাঘাটে ফুল এই কোলাঘাটে বাড়ি তোমার পাঁশকুড়ার ওদিকে খিরাইয়ে ফুল হয়ে গেছে কিনা, তো সেটা দেখানোর জন্য জাস্ট এসেছিলাম। পরে আবার ফুল হলে তখন আবার আসবো, আর তখন এখান থেকে সামনেই একটা মন্দির আছে গোসাই বাবার মন্দির, সেখানে নিয়ে যাবো। টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো অন্য কোনো জায়গায়।